মেলা, চলুন ভিতরে প্রবেশ করা যাক। দেখা যাক এখানে কি কি পুষ্কর গুলি রয়েছে। মন্ত্র ভারতী, এইখানে আপনারা বিভিন্ন রকম বই পাবেন। এইখানে বিভিন্ন গান, সঙ্গীত, নৃত্য পরিবেশন করা হয়। আপনারা এখানে রেণু প্রকাশনী, এইখানে আপনারা বাচ্চাদের ছড়ার বই পাবেন মূলত, এবং বিভিন্ন রকম গল্পের বই পাবেন। সত্যি এখানে আপনারা বোঝাবেন। এছাড়াও বিভিন্ন স্টল আছে, ছায়া পাবলিকেশন, এখানে আপনারা নিতে পারেন প্রচুর বই। ছায়া পাবলিকেশন ফেমাস, এখানে বিভিন্ন রকম বই আছে। এরপরে আমরা চলে যাবো মহুয়া পাবলিকেশন দিকে। ঘোরাফেরা করছে, এখানে প্রচুর পাবলিকেশন এসছে। স্টল গুলিতে আপনারা যেতে পারেন এবং বইগুলো ক্রয় করতে পারেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোনও করতে পারেন, নাম্বার সংগ্রহ করতে পারেন। এখানে সুভাষ চন্দ্রবর্তী আগে বইগুলো দেখতে পেন, প্রচুর বই আছে। নিজা পাবলিকেশন, পাবলিকেশন এসে আপনারা বই কিনতে পারেন। এই যে আর একটা বইয়ের গেট রয়েছে, আপনারা প্রবেশ করতে পারবেন এই গেট দিয়ে। দেখুন প্রচুর স্টল আছে, আপনারা ঘুরে করতে পারেন। শুধু আপনাদের অপেক্ষায় রয়েছে এই স্টল গুলি। আপনারা কখন আসেন বইমেলায়? মির্জা লাইব্রেরি, দেখুন এখানে প্রচুর বই আছে। আপনারা যারা পড়া শখিন, বইগুলি আপনাদের অপেক্ষা করছে। কখন আপনারা ঘুরে ফিরে এই বইগুলিকে প্রচুর প্রচুর পাবলিকেশন আছে, দেখতে পারবেন আপনারা। আর্য সমাজ, সাহিত্য বিহার, কিছু পর আমাদের আপনাদেরকে দেখাবো। প্রচুর মানুষ বই কিনছে, বইগুলো শুধু আপনাদের অপেক্ষা করছে। ছড়া বই রয়েছে এখানে, ছড়া বই সংগ্রহ করতে পারেন। এই যে আমাদের মন্ত্রী মশাই চলে আসছে, চলুন দেখে নেওয়া যাক। আমরা আবেদন
প্রচুর মানুষ সমাগম, মিডিয়া এসছে, দেখতে পাবেন আপনারা মিডিয়াকে। এই যে আমাদের মন্ত্রী মহাশয় বলেছে আমাদের আরো যাক, এবং ফোন নাম্বার রয়েছে, ফোন করতে পারেন। বিভিন্ন বই সংগ্রহ করতে পারেন স্টলে এসে। একটা পাণ্ডুলিপি এগুলিকে পাঠ করেন। সঙ্গ লই গুড় গুড় করুন এই বাসনা প্রাণে ময়না।